ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের আকাশে আমি মনে করি একটা নক্ষত্র, বাংলাদেশের দুঃখিনী মা, খোকনের মা, মুক্তের মা তাকিয়ে আছে ডক্টর ইউনূসের দিকে। কখন শেখ হাসিনার বিচার হবে, বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করবে ডক্টর ইউনূস? কারণ আপনি তো এখনো, আপনার সাথে বাংলাদেশের 16 কোটি মানুষ আছে। আজকে আবার আপনার আমাদের প্রিয় নেতা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন। আমি নির্দ্বিধায় বলতে চাই, বুকের সাহস নিয়ে বলতে চাই, আল্লাহর নামে আমরা শপথ করেছি, বাংলাদেশে যারা আমার মায়ের মুখ খালি করেছে, যারা আবু সাইদকে দুই হাত তুলে যিনি গুলি খেয়ে আত্মহত্যা দিয়েছেন, তার রক্তকে বাংলাদেশে মানুষ কোনো দিন বিথা যেতে দেবে না। আপনারা যত ষড়যন্ত্রই করুন না কেন, আপনারা বাংলাদেশের মাটিতে আর কোনোদিন আওয়ামী লীগের নাম নিয়ে আসতে পারবেন। প্রিয় ভাইরা, ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের আকাশে আমি মনে করি একটা নক্ষত্র, যিনি বাংলাদেশের মানুষকে বিশ্বের দরবারে উজ্জ্বল করে তুলেছেন। যেভাবে 1971 সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করে বাংলাদেশের মানচিত্র পৃথিবীতে আমরা স্থায়ী করে উঠাবার ব্যবস্থা করে দিয়েছিলাম, সেই বাংলাদেশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান স্বাধীনতায় কোথায় আপনি যুদ্ধ করেছিলেন, আপনার দল কোথায় যুদ্ধ করেছে, কোন সেক্টরে আপনার লোক যুদ্ধ করেছে? কলকাতায় বসে শ্রীদেবী, রেখা, অমিতাভের ছবি থেকে যারা দিন কাটিয়েছেন, সেই লোকেরাই বাংলাদেশে 16 বছরে পাথরের মতো চেপে বাংলাদেশের গণতন্ত্রকে চিবিয়ে চিবিয়ে হত্যা করেছেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। বাংলাদেশের দুঃখিনী মা, খোকনের মা, মুক্তের মা তাকিয়ে আছে ডক্টর ইউনূসের দিকে। কখন শেখ হাসিনার বিচার হবে, বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করবে ডক্টর ইউনূস? কারণ আপনি তো এখনো, আপনার সাথে বাংলাদেশের 16 কোটি মানুষ আছে যারা গণতন্ত্র বিশ্বাস করে, যারা আর এই দেশে স্বৈরাচারী সরকার আসবে না এইটাই বিশ্বাস করে, তারাই আপনার সাথে আছে। আবু সাইদ মুক্তের কবরে ফুলের গাছ বড় হয়েছে, চারিদিকে সুরব ছড়াচ্ছে, আকাশের তারাগুলো জল জল করে মিঠি মিঠি জ্বলছে, তখনই ডক্টর ইউনূস বাংলাদেশের 16 কোটি মানুষের দায়িত্ব হাতে নিয়েছেন। সেই দায়িত্বে আজকে আবার কুচক্রীরা, আবার আওয়ামী লীগ প্রেতাত্মারা, আবার শেখ হাসিনার সেই লোকগুলো বাংলাদেশের এই সরকারকে অস্থিতিশীল করার, ষড়যন্ত্র করার প্রক্রিয়া শুরু করেছে।